এই লেশনে আপনারা দেখবেন যে কী কী টাইপের পিএচপি ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলকে নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এবং কোনগুলো ভ্যালিড ভেরিয়েবল এবং কোনগুলা ইনভ্যালিড ভেরিয়েবল সেগুলো নিয়ে আপনাদেরকে দেখাব এখানে আমি প্রথমে একটা ফাইল সেভ করছি আমি এই ফাইলটা নিলাম এই ফাইলটা নেওয়ার পরে এখন আমি এটার ভিতরে আপনাদেরকে আমি কিছু পিএসপি ভেরিয়েবলগুলো আপনি কীভাবে ডিফাইন করবেন সেগুলো আমি আপনাদেরকে একটা একটা করে আমি করে দেখাবো তো ভেরিয়েবল নেওয়ার আগে প্রথমে একটা টার্ম যে ভেরিয়েবল ভেরিয়েবল জিনিসটা কি। এটা হলো সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ এ ভেরিয়েবল দ্যাট মিন্স একটা ভ্যালুরকে সে রিপ্রেজেন্ট করে এটা হলো একটা সিম্বলিক ওয়ে ভেরিয়েবলের মাধ্যমে এটা নাম শুনে যেটা বোঝা যায় যে এটা ভেরি করে যার কারণে এটার নাম হলো ভেরিয়েবল তো এখানে এই যে পিএসপি পিএসপির ভিতরে ভেরিয়েবল লেখার কিছু সিস্টেম আছে এই সিস্টেমে আপনাকে ভেরিয়েবলটা লিখতে হবে প্রথম কন্ডিশন এটা এটা অবশ্যই ডলার সাইন দিয়ে শুরু হবে দ্যাট মিনস এখানে এই যে ডলার সাইন এই ডলার সাইন দিয়ে আপনাকে ভেরিয়েবলটা শুরু করতে হবে এবং এটা প্রথমে অবশ্যই লেটার অথবা আপনি আন্ডার স্কোর এই দুটো দিয়ে আপনি শুরু করতে পারবেন যেমন আমি ডলার দেওয়ার পরে আমি এখানে মাই ভার এই যে ভেরিয়েবলটা আমি নিলাম এখানে আমি প্রথমটা লেটার নিয়েছি অথবা প্রথমটা আন্ডার স্কোর এইভাবে আমি চাইলে নিতে পারি সো এইভা এই কন্ডিশনগুলো আমাকে মিট করতে হবে এরপরে এই ভেরিয়েবলের ভিতরে আমি কি কী ইনক্লুড করতে পারবো কোন স্পেশাল ক্যারেক্টার আমি ইনক্লুড করতে পারবো না এটার ভিতরে লেটার নাম্বার আন্ডার স্কোর এবং হাই এই কয়েকটা টার্ম এটার ভিতরে অ্যাপ্লিকেবল কিন্তু হাই পেনটা রিসেন্টলি একটু ঝামেলা করে এটা কেন করে সেটা আমি আপনাদেরকে বলছি এরপরে এটার ভিতরে আপনি কোনো স্পেস দিতে পারবেন না যেমন আমি যদি এটার ভিতরে স্পেস দিয়ে এভাবে করি তাহলে সেটার ভেরিয়েবল একটা সিঙ্গেল ভেরিয়েবল থাকে না এখানে দুইটা দুই জিনিস হয়ে যায় যার কারণে আপনি মাঝখানে স্পেস দিতে না এবং ভেরিয়েবলটা কেস সেন্সিটিভ আপনি ভেরিয়েবলটা দেখা গেলো মাইভার এখানে আপনি মাইভার ইকুয়াল টু টেন আপনি দিলেন দেওয়ার পরে এখন আমি এই যে মাই ভাগটা আমি এখান থেকে নিলাম যেটা আমি একটু আগে ডিফাইন করলাম সেটার ভিতরে এমটা আমি বড়ো হাতের যদি আমি দিই আমি তো সেভ করি এবং এটাকে আমি প্রিভিউতে যদি আমি দেখি তাহলে দেখবেন যে আন্ডারডিফাইনেড ভ্যারিবুল এখানে একটা ইরোড দেখাচ্ছে এটার কারণই হলো যে এটা কেস সেনসিটিভ তাহলে এই যে কন্ডিশনগুলো এগুলো আপনাকে মিট করতে হবে যেমন আমি আপনাদেরকে আবার বলছি ফার্স্ট কন্ডিশন এটাকে অবশ্যই ডলার সাইন দিয়ে এটা শুরু হতে হবে এরপরে লেটার অথবা নাম্বারের কম্বিনেশন হতে হবে দ্যাট মিনস মাই ভার আমি জি থ্রি নাম্বার দিতে পারি এভাবে হবে কিন্তু প্রথমে আপনি নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না এটাতে লেটার এবং নাম্বারের কম্বিনেশন থাকতে পারবে এটার ভিতরে আন্ডার স্কোর থাকতে পারবে এরপরে এটার ভিতরে কোনো স্পেস থাকতে পারবে না এবং এটা কেস সেন্সিটিভ এই কন্ডিশনগুলো মিট করে আপনাকে এক একটা ভেরিয়েবল আপনাকে লিখতে হবে তো ভেরিয়ে ভেরিয়েবল বিভিন্ন টাইপের ভেরিয়েবল আছে কী কী টাইপের ভেরিয়েবল আছে সেটা আমি আপনাদেরকে দেখাই তো তার আগে আমি একেবারে একেবারে প্রথমে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি ভেরিয়েবল নিলাম ভেরিয়েবল নিয়ে এটাকে আমি একো দিলাম একো দেওয়ার পরে নেক্সট আমি যে আমি একই ভেরিয়েবলের আমি আরেকটা ভ্যালু দেবো এখানে আমি বিয়ার আমি ইউজ করলাম যখন আমি এই এম এর কোনো কিছু আমি ভিতরে অ্যাড করতে যাবো একো দিয়ে এটা স্ট্রিং হিসেবে এইভাবে আমাকে অ্যাড করতে হবে এবং এটা সম্পর্কে সামনে আপনাদেরকে আমি আরও বলবো যে এটা কীভাবে কাজ করে এখন দেখেন আমি যে মাই মাই ভেরিয়েবল যেটা টেন ছিল সেটাকে আমি এখন যদি এখানে ফিফটি দিই সেভ আচ্ছা এখানে এম সেভ এখন আমি এটাকে যদি রিফ্রেশ দিই তাহলে এখানে ইরো শো করছে ইরো শো করার কারণ এখানে আমি ভেরিয়েবলের নেমটা আমার এখানে ঠিক মতো দেওয়া হয়নি এখন আমি এটাকে সেভ করলাম করে আমি ডান দিকে আমি যদি রিফ্রেশ দিই তাহলে প্রথমে টেন দেখতে পাচ্ছেন তারপর এটা ফিফটি দেখতে পাচ্ছেন কারণ প্রথমে মাই ভেরিয়েবলের এখানে এটা ছিল টেন এবং পরবর্তীতে এটার ভেরি ভেরিয়েবলের ভ্যালুটা আমি আবার নতুন করে আমি ডিফাইন করলাম এবং এটা ডিফাইন করার পর একও যখন দিলাম তখন এটা চেঞ্জ হয়ে গেল তার মানে ভেরিয়েবলের যে ভ্যালু এটা চেঞ্জ করা যায় যার কারণে এটার নামটা হলো ভেরিয়েবল তো এখন যে ডিফারেন্ট টাইপ অফ যে ভেরিয়েবল আমি ইউজ করতে পারবো এই যে আমি কন্ডিশনগুলো দিলাম সেই কন্ডিশনগুলো মিট করে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি এটাকে জাস্ট রিলেট করলাম এখন প্রথমে এখানে যে ভেরিয়েবল দেখছেন এইভাবে আপনি ভেরিয়েবলটা নিতে পারেন এটা হলো ফার্স্ট ওয়ে সেকেন্ড ওয়ে হলো যে আপনি এই ভেরিয়েবলের প্রথম নামটা প্রথম ওয়ার্ডটা আপনি এভাবে এমটা বড় হাতের করে দিতে পারেন এটা সেভ দিলাম দিয়ে আমি যদি দিই তাহলে এখানে ঠিক মতোই হচ্ছে কোনো সমস্যা নাই এরপরে আমি আরেকটা আমি আপনাদেরকে ভেরিয়েবল দেখাবো তার আগে এটা দেখেন যে এইটা এম যেটা এম ওয়াইটা আসলে এখানে মানে বড়ো হাতের ওইভাবে দেওয়াটা আসলে উচিত না এটা স্ট্যান্ডার্ড ওয়ে না আপনি যখন ভেরিয়েবল ডিফাইন করবেন অবশ্যই এমটা ছোট হাতের দিবেন বা প্রথম ওয়ার্ডটা যেটা প্রথম লেটার যেটা দিবেন সেটা অবশ্যই ছোটো হাতের লিখবেন কারণ এটার স্ট্যান্ডার্ড ওয়েতে যদি আপনি করতে চান এরপরে নেক্সট আমি মাঝখানের ভিটা বড় করলাম মাঝখানের ভিটা বড় করলাম এই কারণে যখন আপনি একটা ভেরিয়েবল ডিফাইন করবেন এটার ভিতরে একটার অধিক অধিক ওয়ার্ড থাকতে পারে একটার অধিক ওয়ার্ড থাকলে এইভাবে আপনি সেকেন্ড ওয়ার্ড যেটা সেকেন্ড ওয়ার্ডের যে লেটারটা সেটা আপনি কি বড়ো করে দিতে পারেন এতে আপনি পড়তে পারবেন সহজে আপনার যেমন মাই ভেরিয়েবল টুয়েলভ এরকম টুয়েলভ এইভাবে আপনি এটাকে দিতে পারেন এখন আমি এরকে যদি রিফ্রেশ দিই তাহলে এখানে ঠিক মতো রেন্ডার করছে তো এখানে আপনি স্ট্যান্ডার্ড ওয়ে হলো এটা যে আপনি যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে দুইটা ওয়ার্ডকে আপনি প্রথম লেটার প্রথমটা ছোট অক্ষর দিয়ে শুরু হবে পরেরটার বড় অক্ষর দিয়ে দিলে এটা আপনার পড়তে সুবিধা হবে এরপরে আরেকটা আছে মাঝখানে আমি আন্ডার স্কোর আমি যদি দিই এবং এটার মাঝখানেও আমি যদি আন্ডার স্কোর দিই দিয়ে সেভ এটা ঠিক আছে এভাবে আপনি এটা চাইলে করতে পারেন তবে আমি পার্সোনালি আপনাদেরকে রেকমেন্ড করব না এটা করার জন্য যে একটু আগে যেটা দেখালাম সেটা করাই বেটার এরপরে আপনি এখানে যে লেটার এবং নাম্বারের কম্বিনেশন যেটা সেটা অলরেডি এখানে দেখতে যে লেটার নাম্বারের কম্বিনেশান আপনি এভাবে করতে পারবেন কিন্তু নাম্বার অবশ্যই একদম প্রথমে আপনি দিতে পারবেন না এরপরে আরেক ধরনের ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলটা এখানে আপনার একটু সমস্যা করবে যেমন আমি মাই ভার এই দুটার মাঝখানে আমি যদি একটা হাই পেন দিই এখানে হাইপেন দিই এখানে অলরেডি রিমুভারের ভিতরে এটা ইরোড ধরছে কিন্তু আপনি নর্মাল কোডিটিটরে কাজ করতে করলে দেখবেন এটাকে ইরোড ধরছে না আসলে এটা আসলে একটা ইরোড আমি এটাকে সেভ করে আমি যদি রিফ্রেশ দিই তাহলে এখানে পার্স ইরোর শো করছে কারণ এখানে সিনটেক্স ইরোর আসছে দ্যাট মিন্স আপনি হাইপেন দিয়ে যদি আপনি ইউজ করতে চান এটা আপনি ইউজ করতে পারবেন না হাইপেন দিয়ে এটা ইউজ করলে এটা ওটা যেটা বোঝানো হয় পিএসপির ভিতরে এক সাইডে মনে হয় যেন যে এটা আসলে একটা একটা মাইনাস সাইন তো এই মাইনাস সাইন মানে এখানে এটার সাথে এটা বিয়োগ হচ্ছে এরকম মনে হয় যার কারণে এটা আপনি ইউজ করতে পারবেন না এরপরে এখানে আরেক ধরনের ভেরিয়েবল যে আমি এই ডলারের ইমিডিয়েট পরে আমি আন্ডার স্কোর দিয়ে আমি শুরু করতে পারবো এভাবে আমি এটা ভেরিয়েবল দেব এতে কোনো সমস্যা নাই রিফ্রেশ দিলে এটা ঠিক মতো কাজ করছে কিন্তু এইখানে এটা সমস্যা আছে সমস্যাটা হলো যে ডলার আন্ডার স্কোর দিয়ে আমি কোনো নাম যদি দিই এটা পিএইচপির কিছু স্পেশাল ভেরিয়েবল আছে যেটা আপনারা সামনে দেখবেন পিএইচপির স্পেশাল ওই ভেরি গ্লোবাল ভেরিয়েবল বলা হয় ওই ভেরিয়েবলগুলা আপনি যদি দেখেন আর আপনার এই ভেরিয়েবলের সাথে পুরো ম্যাচ করে যাবে মানে লেখার স্টাইলটা তো এই জন্যে ডলারের পরে আন্ডার স্কোর না দেয় ভালো এগুলোকে সেপারেট রাখার জন্য এটা হলো গুড প্র্যাকটিস এটা আপনি একেবারে যে ইগনোর করবেন তা না আপনার যদি বেশি দরকার আপনি ইউজ করতে পারেন কিন্তু এটা ইগনোর করা বেটার এরপর আরেক ধরনের ভেরিয়েবল আছে আমি ডলারের পরে একটা আন্ডার স্কোরের বদলে আমি যদি দুইটা দিই তিনটা দিই তাহলে আমার কোনো সমস্যা নেই কিন্তু এখানে ড্রিম ওভারের ভিতরে আপনি এটা দেখে বুঝতে পারছেন যে এখানে পরপর আমি এখানে রেফারেন্স দিচ্ছি এখানে দেখে বুঝতে পারছেন যে এখানে পরপর দুইটা আছে এখানে আন্ডার স্কোর কিন্তু এখানে যদি আপনি অনেক কোড এডিট এডিটর দেখবেন যে দুইটা আন্ডার স্কোর পরপর দিলে একটার সাথে একটা লেগে যায় এরকম এটা দেখে বোঝা যায় না তো সেক্ষেত্রে আপনার কাজ করতে সমস্যা হবে আপনি হয়তো দুইটা তিনটা চারটে আন্ডার স্কোর আপনি ইউজ করেছেন কিন্তু আপনি আরেকজনের কাছে যখন আপনার কোডটা দেবেন তখন তার পক্ষে এটা বোঝা বা কাজ করা তার পক্ষে ডিফিকাল্ট হবে তো এই কয়েকভাবে আপনি ভেরিয়েবলটাকে আপনি চাইলে ডিফিকাল্ট ডিফাইন করতে পারবেন